কয়েক মাস ধরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে খবর ছড়িয়েছে, ইশ্রম কার্ড অনলাইন করলে 3,000 টাকা মাসিক পাওয়া যাবে। এই খবর আগুনের মতো প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে পড়ে যাওয়ার ফলে গ্রামের মহিলা পুরুষ প্রত্যেকে এসে ব্লকে এবং বাজারের বিভিন্ন দোকানে ভিড় করতে থাকে। এ বিষয়ে হাসপাতাল মোড়ের একাধিক অনলাইন ক্যাফে থেকে জানা গিয়েছে, প্রায় কয়েক মাস থেকেই গ্রামগঞ্জের লোকেরা ইশ্রম কার্ড অনলাইন করার জন্য আসছে, যেখান থেকে মাসিক প্রত্যেককে 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু এমন কোনো স্কিম আছে বলে তাদের জানা নেই। এ নিয়ে ব্লক প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে শ্রম বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রকল্প বাস্তবায়নের নির্দেশ তাদের কাছে আসেনি। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে একাধিক গ্রামগঞ্জের মানুষেরা তাদের নথিপত্র নিয়ে কোনো এক জায়গায় জমা দিচ্ছে। এ বিষয়ে খোঁজ নিতে গেলে এক দোকানের সন্ধান পাওয়া যায়। চাকুলিয়া থানার পার্শ্ববর্তী এলাকায় এক দোকানদার ওই সমস্ত নথিপত্র জমা নেওয়ার সাথে সাথে প্রত্যেকের কাছে 60 টাকা করে ধার্য করেছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ব্লক প্রশাসন এবং পুলিশের হস্তক্ষেপে ওই নির্দিষ্ট দোকানে গিয়ে তদন্ত করা হয়। এরপরেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এমন কোনো প্রকল্প সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়নি। অভিযুক্ত দোকানদারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সমস্ত ব্যাপারটাই তিনি খারিজ করে দেন এবং তিনি জানান তারা শুধুই শ্রম কার্ডের আপডেট করার কাজ করছে। তবে এই ঘটনা এখানেই সমাপ্তি হয়নি, আরও অল্প একটু তদন্ত করার পর একাধিক ব্যক্তি জানিয়েছেন তাদের মোবাইলে বিভিন্ন নম্বর থেকে এ ধরনের মেসেজ এসে থাকে, এমনকি স্মার্টফোন ব্যবহারকারীদের মোবাইলেও এ ধরনের ভুয়ো খবর আসে। তবে শেষমেশ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ভুয়ো খবরকে এড়িয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। আপনারা এসেছেন এখানে বলছে যে ইশ্রম কার্ডের টাকা ঢুকাবে না, টাকা ঢুকাবে না, 3,000 করে মাসে, আধার কার্ডের জেরক্স আর এই শ্রম কার্ড আর এই যে পঞ্চায়েত রেসিডেন্ট কি কি যারা করেছে তারাই বলেছে ঢুকবে কিনা তার কোনো কিছু আমরা বলতে পারছি না, কিন্তু আপডেট আপনি করতে পারবেন, হয় যদি কারো রেসিডেন্ট বা ইনকাম প্রুফ দেন ইনকাম প্রুফ দিতে পারবেন, বা কারো যদি ফ্যামিলি আইডি দিতে চান ফ্যামিলি আইডি দিতে পারবেন, বা হয়তো কারো ভুলভাল যদি আছে অ্যাকাউন্টে ভুল আছে বা নামে বা ঠিকানায় ভুল আছে সেগুলো আপডেট করতে পারবেন। হ্যাঁ, তাছাড়া কারো যদি এসসি সার্টিফিকেট কিংবা ওবিসি সার্টিফিকেট থাকে তারা আপডেট করতে পারবেন সেই কাস্ট সার্টিফিকেটটা। তারপর হয়ে গেল আপনার যদি কোনো টাকা ঢুকে বা না ঢুকে ওটা সেটা সরকারের ব্যাপার, সেটা আমাদের কোনো দায় না। তো আপনার জানা মতে কতদিন থেকে আপডেট চলছে? এমনি তো আপডেট প্রায় হয়তো 7-8 মাস থেকে চলছে, কিন্তু মানে মানুষ জানে না, হয়তো কেউ হয়তো ভুল বুঝিয়েছে বা কিছু বুঝিয়েছে, সে হয়তো এখন ভিড়টা এখন বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপডেটটা 7-8 মাস আগে থেকে হয়তো চলছে। কিন্তু আর একটা জিনিস যেটা আপনার দোকানের বিরুদ্ধে স্পেসিফিক উঠছে, যে এখানে যারা আপডেট করতে আসছে তাদের আপনি ডকুমেন্টস, বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস লাগছে, যেমন কি রেশন কার্ড, আধার কার্ড, যা আপডেট করার জন্য লাগলে, তো ওই ডকুমেন্টগুলো জেরক্স কপি আপনি রাখছেন, তো সেটা কতটা ঠিক? না, এটা ঠিক নয়, জেরক্স কপি আমি রাখি না, কোনো জেরক্স কপি কিছু রাখি না। অবশ্য একটা রেসিডেন্ট কাস্টমারদের রেসিডেন্টটা রাখে দিয়ে, এই জন্য যে কোনো কাস্টমার বলতে না পারে যে আমার এখানে আপনার এখানে আপডেট করেছি ভুল হয়েছে বা কিছু হয়েছে, সেটা আমি ওই কাস্টমারকে ভেরিফাই করে সেটা পরবর্তীকালে বলতে পারবো যে না, এই লোকটা এসেছিল আমার দোকানে আপডেট করে গেছে, এই আমার এখান থেকে ভুল যদি কোনো কিছু হয়ে থাকে আমার এখান থেকে হয়তো ওর আপডেটটা ভুল হয়েছে। তো এটার জন্য কোনো কি আপনারা রেজিস্টার মেইনটেইন করেন, যে যার যার ধরেন অ্যাপ্লাই আপডেট করলেন? না না, এটার জন্য কোনো রেজিস্টার মেইনটেইন করার দরকার নাই, মেইনটেইন করতেও হয় না, এটা যে কোনো অনলাইন
কাস্টমার যদি বলে আমাকে এই জিনিসটা করে দেন ওই জিনিসটা করে দেন ওই আপডেটটা করে দেন ওই কারেকশনটা করে দেন সেটা আমরা তো করতে বাধ্য কিছু করার নাই এখন পুলিশ এসেছিল আপনার দোকানে কি বলল পুলিশ আমাকে এগুলোই জিজ্ঞেস করলো কোনো আছে নাকি আপনাদের কাছে কোনো অর্ডারশিপ আছে নাকি কোনো কিছু আছে নাকি আমি বললাম যে এটার কোনো অনলাইনের কোনো অর্ডারশিপ হয় না অনলাইনের কোনো অর্ডারশিপ হয় না কাস্টমার যদি বলে এই অনলাইনটা আমি করবো এই অনলাইনটা করবো আমাকে করতেই হবে কি নাম আপনার সুজিত প্রসাদ সিং আপনার দোকানের নাম অনিতা কমিউনিকেশন